যে জুটিকে দর্শকেরা খুব মিস করেছেন ছোট পর্দায়, তাদেরকে প্রথমবার চরিত্রের বাইরে পেলাম। বাস্তবেও তারা জুটি জানেন, কিন্তু সেই পুরনো লুক, যমুনা ঢাকি সেই লুকটাই যেন আমরা দেখতে পাচ্ছি। নতুন বছরের ফটোশুটে রয়েছেন, কেমন লাগছে আগে বলো? মানে কেমন লাগছে, মানে এই যে সারাদিনে শুটিং সেরে ফটোশুট, কিন্তু দুজনে একসঙ্গে, এটাই বোধ হয় ভালো লাগে? এটাই ভালো লাগে, এক্স্যাক্টলি। মানে যদি এখন আমার একার সিঙ্গেল ফটোশুট থাকতো, আমি এতক্ষণে বোধ হয় মানে ঘুমিয়ে ঠুমিয়ে পড়তাম, বা আমি হয়তো আমি বলতাম আমি আর পারছি না তাড়াতাড়ি করার, অনেক কিছু করতাম। কিন্তু আমি এতটা যে ঠান্ডা মাথায় করছি কাজটা, সেটা একমাত্র পাওয়ার বুস্টার আছে বলে পাশে বোধ হয়। আমিও ওই রাত্রে কাজ করাটা মানে একদমই আমার পক্ষে, ও জানে সেটা, ইভেন শোজ ও আমি করি না, লেট নাইট শো ভালো লাগে না, সারাদিন কাজ করে রাত্রেটা আর ভালো লাগে না। কিন্তু আজকে শুধুমাত্র ও আছে বলে, আর যখনই আমি শুনেছি, বেশি দিন আগের প্ল্যানিং নয় এটা, যখনই শুনেছি যে আমরা দুজন একসাথে এরম একটা কাজ প্ল্যানিং চলছে, সেটা আমরা দুজনেই ধরে রেখেছি যে আফটার প্যাক আপ করবো, এবং ও সঙ্গে আছে, তো এনার্জি এমনি চলে আসবে আমার অটোমেটিক। তার থেকেও বড় কথা, অন্য সময় যদি কোনো ফটোশুটে থাকি, আমিও লেট নাইট করি না, দূরে কি শো করি না, মানে এগুলো আমি পার্সোনালি পছন্দ করি না, তো সেটা সবাই জানে। এবার আমার আমার যদি কখনো ফটোশুট থাকে, আফটার প্যাকআপ থাকে, মাঝে সাঝে থাকে, যখন থাকে আমার একটা মাথা টেনশন থাকে যে কথা বলার টাইমটা পেরিয়ে যাচ্ছে, মানে একটা শুটিং এর পর বাড়ি ফিরে একটা কথা বলার টাইম থাকে, তো সেই টাইমটা পেরিয়ে যাচ্ছে। রাত্রি তো কথা হয় আমাদের, মানে এমনিও কথা হয় রাত্রে, যেভাবে একদম পিসফুলি সারা দিনের যে কাজ কর্ম সব কিছুর বাইরে গিয়ে একটুখানি গল্প করা, আড্ডা মারা ফোনের থ্রু ফোন, তো সেই সময়টা সেটা নিয়ে টেনশন হয়। হ্যাঁ, মনে হয় যে মানে এই বাবা একটা দিন চলে গেল, কথা বলতে পারলাম। ইভেন এমনও হয় যদি পাশেও থাকে, কোনো সময় রাত্রেবেলা তো নয় দিনের বেলা, কোনো সময় পাশে রয়েছে, অথচ মানে ছুটির দিনে কি হয়, দুপুরে একটু গল্প করি, রাত্রে একটু গল্প করলাম, একটু একটু, এবার ওই একটু একটুটাই অনেক আমাদের কাছে, তো ওই গল্প করলাম। এবার ছুটির দিনে মনে করো যে ওর বাড়িতে ও কাজে ব্যস্ত হয়ে গেছে, বা আমার বাড়িতে আমার আত্মীয়স্বজন এসে আমি কাজে ব্যস্ত হয়ে গেছি, ওই টাইমটা দিতে না পারলে মনে হয় যে বাবা একটা সময় চলে গেলো, একটা মুহূর্ত চলে গেলো, মানে এরকম মনে হয়। তো আজকে সেখান থেকে একটু চাপ মুক্ত, যে পাশেই তো আছে, তো চাপ নেই। হ্যাঁ, যেরকম আড্ডা হয় সেরকম আড্ডা হবে না, যে ওরও দোষ আমারও দোষ, দুজনেরই দোষ, ভাগাভাগি করে নেব। তো সেক্ষেত্রে যে সবাই কাজের পেছনে ছুটছে, আমি যেটা দেখলাম দুজনেই নিজেদের জন্য সময় বের করে রাখে, বলে সম্পর্কে দূরত্ব আসার কারণ অনেকটাই হয় সময়ের অভাব, সেটা দুজনে খুব সুন্দর করে প্রায়োরিটি একটা মানে সময়টা তুলে রেখেছো দুজনের জন্য, না এটা? না না, একদমই, মানে সময় তো তুলে রাখতেই হবে, কাজের বাইরে তো এই জীবনটা আছে বলে তো কাজ করতে পারছে, জীবনের যখন একটা পার্টও, তো সেখানে আমার জীবনটাকে তো আমাকে সময় দিতেই হবে, কিছু তো করার নেই, তো তাই জন্য কাজও থাকবে কাজের প্রস্তুত। দেখি আমি কেমন রেডি করেছি বল দেখি। না, তুই কি রেডি করেছিস আবার কি? আমি আমাকে রেডি পেয়েছিস বলেই তো তুই তোর জীবনে আমাকে অ্যাকসেপ্ট করেছিস। হ্যাঁ, তার বাদ দিয়ে তোর জীবনে আমি কি? তুই তো বাবা খাচ্ছিস নিজে, ক্রিমটা খাচ্ছিস, জীবন বলে দিয়েছে, এবার টাফ কম্পিটিশন। হ্যাঁ, জীবনের ঊর্ধ্বে কি হতে পারে? জীবন মানে জি বাংলা, জীবন মানে আইশ, না না প্লিজ, জি বাংলা থেকে জীবন, জীবন মানে অক্সিজেন, না বলতে দে না, এরকম করছিস কেন? ব্যাপারটা হচ্ছে কিছুই না যে, আকাশ বলবো বলছি, তুমি বললে না যে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়ার কোনো চান্সই নেই, কারণ সেই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং আমাদের রয়েছে ভীষণভাবে। আর সব থেকে বড় কথা যেটা, ক্রমশ কমিয়ে দেওয়া, আমার আর কিছু বলার নেই, আমি একটা আবেগ নিয়ে একটা কথা বলছি, নিজের আবেগ নিজে প্রকাশ করে দিল, আমি যখন বলতে যাচ্ছি তখন কি, তো যেটা আমিও বিলিভ করি, ও বিলিভ করে, যে সময় দেয়াটা সব ব্যস্ততার মাঝেও সময় দেয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর সেই সময় দেওয়ার জন্য সময় বের করে নিতে হবে, তো সেটা আমি খুব মানে স্পন্টেনিয়াসলি মানে আমার মন থেকে আসে, আর আমি ওকে সময় দিই, আর ও আমাকে সেই সময়টা দেয়, আর সেটা দুজনের তরফ থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে, তো আশা করি সেটা সবার আশীর্বাদ থাকলে এটা ক্যারি ফরওয়ার্ড হবে, আর ডেফিনেটলি আমরা একটা ভালো জুটি রিয়েল লাইফে হব। হয়ে গেছি, পছন্দ হলো, আফটার দ্য মার্ক না,
জীবনটা পড়ে রয়েছে, আমি আরো ইমপ্রুভ করার সুযোগ আছে, আমার আপ টু দা মার্ক হওয়ার সুযোগ আছে। না না তা নয়, ও তো আপ টু দা মার্ক বলেই আমার জীবনে আছে, ওটাকে খ্যাপাই লেখ পুল করি, কারণ আমি একটু খেপছি না, এখন দেখে মনে হচ্ছে আমি খেপছি, চেষ্টা তো করি না, পারবো না, আমি তো তোর থেকেই শিখেছি লেগ পুলটা সিরিয়াসলি। মানে ও যে জিনিসটা ওর আমার ভালো লাগে সেটা হচ্ছে যে সবসময় হাসি খুশি থাকে, লেগ পুল করে, আর ও খুব চাইল্ডিশ, যেটা আমাকে মানে ও এর আগেও অনেক শুনেছে যে ম্যাচিওর হতে হবে ম্যাচিওর হতে হবে, আমি বলে ওকে উল্টো বলি বাচ্চাই থাক, বেশি ম্যাচিওরিটির দরকার নেই, তাহলে পেকে যাবি। তো ও বাচ্চা পানাটাই আমার ভালো লাগে, তো ও আমার হিসাবেও আপ টু দ্য মার্ক বলেই আমার জীবনে আছে, আর ওর থেকে লেগ পুলগুলো শিখেছি, পুরোটা বোধ হয় শিখে উঠতে পারিনি, তাই জন্য লেগ পুল না না ভালো ভালো এগোচ্ছে ভালো তবে আরো ভালো হবে। শেষ করবো, কারণ মধ্যরাত প্রায়, শুটিং বাকি দুজনেরই, শুটিং সেরে এসে শেষে একটাই কথা বলবো, আজকে এই লুকটা কেমন লাগছে দুজনের একে অপরকে, এই যে স্পেশাল ফটোশুট রূপমদার এখানে, কি বলবে কেমন লাগছে আগে তুমি বলো। ভালো লাগছে দেখতে, ওকে অসাধারণ লাগছে, খুব বাজে কথা রে, না না কেন মুখটা খারাপ লাগছে পড়ে গেছে, সে তুই জল কম খাচ্ছিস তাই, জল চাইলাম দেয়নি, আর জলও নেই এখানে বেসিক্যালি, ও যখন এসেছিল তখন র‍্যাশ ছিল না, জল না খেয়ে গিয়ে মেকআপের ফলেবে ঢাকা ছিল, সিরিয়ালের মেকআপ তো দাঁড়া, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ওকে, এমনিতেও ওকে সবসময় ইন্ডিয়ান লুকে খুব ভালো লাগে, সে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আর ডেফিনেটলি ভালো লাগছে বলেই আমরা কাজটা করছি, আর আশা করি দর্শক তো যাই হোক, ওরকমই ও এত স্ট্রেট ফরওয়ার্ড হোস না তুই, এগুলো কাট করে দিয়ে যায় এগুলো, হ্যাঁ এগুলো রেখো না, রুবেল যা তার অনেক ডিগ্রি ওপর দিয়ে সেটা যায়, আজ সেটা প্রমাণিত হলো, এরপর ফটোশুট বাকি, পয়লা বৈশাখের জন্য অনেক শুভেচ্ছা দর্শকদের, কি বলবে শেষে বল বল না, আপনারা পয়লা বৈশাখ খুব ভালো করে কাটান, তবে এটা তো বুঝতে পারছেন না রাত একটা দেড়টার সময় এই ভিডিওটা করা হচ্ছে, যদি রাত একটা দেড়টার সময় খুলে দেখতে ইচ্ছে করে দেখবেন না, ঘুমিয়ে পড়বেন, কারণ এত রাতে কোনো মানুষ জেগে থাকে না, আমরা জেগে আছি, মানে অমানুষের পর্যায়ে চলে গেছি, তো নববর্ষ খুব ভালো কাটুক, সারাটা বছর খুব ভালো কাটুক, আমাদের ভালোবাসুন, আমাদের আশীর্বাদ করুন, নিম ফুলের মধু দেখুন, সোহাগ জলও দেখবেন দয়া করে, খুব ভালো লাগবে, আমি তো দেখেছি ওকে ফ্রি অফ কস্ট, ও যেটা বললো তা সেটা আমি একদমই বলবো না, আমি শুধু এটাই বলবো খুব ভালো লাগছে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে, না সত্যি ভালো লাগছে, ফালতু বলেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে বাড়ির জল, তারা ফর্মালি শেষ করি একটু, আমাদের দুজন দুজনেরই খুব ভালো লাগছে, সামনেই নববর্ষ, সামনেই নববর্ষ, তো আপনারা খুব ভালো করে আপনারা নববর্ষ কাটান, পয়লা বৈশাখ কাটান পরিবারের সঙ্গে খুব আনন্দ করে, আর খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন, আর বাইট দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে, আর অবশ্যই সোহাগ জল দেখবেন, সোহাগ জল দেখবেন, নিম ফুলের মতো না দেখলেও চলবে, সোহাগ জলটা অবশ্যই দেখবেন, ঠিক আছে, আর ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন, থ্যাংক ইউ। প্রথমত সকলকে জানাই আগাম নববর্ষের শুভেচ্ছা, এবং সকলের নতুন বছরটা খুব ভালো কাটুক। তো আজকে শ্যুটটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আজকে শ্যুটটা মূলত নববর্ষ স্পেশাল শ্যুট, তো নববর্ষে যেটা আমাদের বাঙালি নববর্ষে যেটা মেন ব্যাপার থাকে যে সবটাই বাঙালি আনার মধ্যে, তো আজকে আমাদের শ্যুটের মাধ্যমে সেই জিনিসটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি, পুরো যে লুকসগুলো করা হচ্ছে পুরোটাই সাবেকিয়ানার উপরে থাকবে, তো আজকে আমাদের প্রথম পার্ট হচ্ছে নববর্ষ শ্যুটের, তো প্রথম পার্টে আজকে আমাদের সাথে রয়েছে রুবেল এবং শ্বেতা ভট্টাচার্য, যারা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে খুবই পরিচিত মুখ এবং দুজনেই টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, তো দেখা যাক শ্যুটটা কীরকম হয় সকলের সাথে, আশা করি খুব ভালো হবে, ওদের জন্য পুরোটাই একদম আমাদের নববর্ষে যেরকম আমরা সাধারণত পরে থাকি, মানে বাঙালি নববর্ষে আমাদের যেরকম হয় যে একদম একটা সাবেকিয়ানা সাজ, সেটা আশা করি আমি বলার থেকে লুকসটা যখন মানুষের সামনে আসবে বা তোমাদের ক্যামেরার মাধ্যমে যখন মানুষ দেখবে তো সেটা আমার মনে হয় আরও বেশি ভালো হবে, ভালোই তো অলমোস্ট, আমি রুবেলের সাথে এটা ফার্স্ট কাজ করছি, শ্বেতার সাথে আমি আগেও কাজ করেছি, 3 বছর আগেও আমার প্রথমবার যখন আমার ম্যাগাজিন হয়েছিল সেখানে শ্বেতা আমার কভার ফেস ছিল, তো
শ্বেতাকে আমি আগে থেকেই চিনি, তো আমার সাথে অলরেডি কাজ করেছি, তো কোঅপারেশন নিয়ে কোনো সমস্যা নেই। ওরা মানে মানুষ হিসাবে দুজনেই খুব ভালো, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সারাদিনের ওদের যে শিডিউল সিরিয়ালের, তো সেই জিনিসটাকে কমপ্লিট করার পরে ওরা এই রাত্রিবেলায় এসে যে আজকে টাইমটা দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।